আমরা গোলাবাড়ি 7 নম্বর ভুবন মোহন প্রভু শুভ আমন্ত্রণে শ্রী শ্রী রাধা কৃষ্ণ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মধ্যাহ্নকালীন ভাগবত জনসভাতে যোগদান করে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মস্মরণ করবার প্রয়াস করছি। আজকের আমরা এখানে সবাই সমবেত হয়েছি কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার মানুষে, কিন্তু এই ভগবানের কথা শ্রবণ করে আমাদের কি লাভ হয় সেটা কি আমরা জানি? বা ভগবানের কথা শ্রবণ না করে আমাদের কি লোকসান হয় সেটা আবার কি আমরা জানি? আমরা জানি না। একটা জিনিস সর্বপ্রথমে আমাদের জানা দরকার, সেটা হলো এই, যারা আমরা এই সংসারে জন্মগ্রহণ করেছি মানুষ রূপে, আমরা কেউই এখানে চিরকাল থাকতে আসি নাই। আমাদের প্রত্যেকেরই এই সংসার ছেড়ে চলে যেতে হবে, ইচ্ছা না থাকলেও এই সংসার ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আমি যেতে না চাইলেও কেউ আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করবে, সত্য না মিথ্যা কথাটি? এখন যেহেতু আমরা চিরকাল এখানে থাকতে আসি নাই, তাই কয়েকটা প্রশ্ন আমাদের থেকে যায়। শাস্ত্র জিজ্ঞাসা করছেন, তুমি কে, তুমি কোথায় ছিলে, তুমি কি করতে এখানে এসেছো, তুমি যাবে কোথায়, এতগুলো প্রশ্ন। কিন্তু আমরা এই এতগুলো প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারব। যদি বলে তুমি কে, হরি বল, অন্যদিকে তাকাবেন না, যদি বলে তুমি কে, সঙ্গে সঙ্গে তার কি উত্তর আসবে? তুমি কে? আমি অমুক, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার থানা অমুক, আমার জেলা অমুক, এই আমার পরিচয়। কিন্তু শাস্ত্র বলছে তুমি মিথ্যাবাদী, এটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় তুমি কি না? কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। অর্থাৎ আমরা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। যেহেতু আমরা সবাই এখানে যারা বসে রয়েছি, আমরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। 33 কোটি যে দেবতা, বিভিন্ন দেবতার সমাজে মানুষ পূজা করে, সেই সমস্ত পূজা পাঠগুলি যখন মানুষ করে, সেই দেবতা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখেন নাই। আত্মাটা কিন্তু কৃষ্ণের, আত্মাটা কার? আত্মাটা কৃষ্ণের। আত্মা কাকে বলে শুনে নিন, আত্মাটা হচ্ছে শরীরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা দিব্য জ্যোতি কণা রয়েছে, অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় দিব্য জ্যোতি কণা রয়েছে। সেই জ্যোতি কণাটাকে, সেই বস্তুটাকে বলা হচ্ছে আত্মা বা জীব। সেই জীবটা, সেই আত্মাটা শরীরের মধ্যে আছে বলে আমরা চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, আমাদের মন বুদ্ধি সমস্ত কিছু কাজ করছে। সেই জন্য আমরা বাবা, আমরা মা, আমরা স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সংসার করতে পারছি। তো ভগবান কিরকম দেখুন, ভগবান কত দয়ালু, যেখান থেকে জন্মগ্রহণ করেছি আর এত বড় হয়েছি, এখনো পর্যন্ত ভগবানকে ঠিক মতো খেতে দিই না, ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ রাখি না, কিন্তু ভগবান আমার চোখ, কান, নাক, মুখ, হাত, পা, সমস্ত খাওয়া, মাখা, পড়া, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, বউ, বাচ্চা, বিষয়, সম্পত্তি, টাকা পয়সা, ঘর, বাড়ি সব দিয়েছেন ভগবান। তো ভগবান যখন আমার সব দিয়েছেন, ভগবানকে আমার কিছু দেওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। এক হাতে কি তালি বাজে বলুন? এক হাতে তালি বাজে? তাহলে ভগবানকে আমারও কিছু দেওয়া দরকার? তো সেই ভগবান এত দয়ালু যে তিনি আমাদের সব দিয়ে রেখেছেন বলেই আমরা ভোগ করতে পারছি। তিনি যদি এখনই ব্যাটারি খুলে নিয়ে যায়, তাহলে আপনারা কেউ ভোগ করতে পারবেন কি? এখনই যদি আপনার ভিতর থেকে ব্যাটারি খুলে নেওয়া হয়, আপনারা কে কে ভোগ করতে পারবেন? বুঝতে পেরেছ? ব্যাটারি খুলে নিয়ে ভোগ করতে পারবেন? তাহলে ব্যাটারিটা কার আগে জানুন, ব্যাটারিটা কার? কৃষ্ণের। ব্যাটারিটা কার? কৃষ্ণের। তাহলে লক্ষ্মী কালী, দুর্গা, সরস্বতী যে ভজন করি, এদের যে সেবা পূজা করি, এরা কিন্তু আমায় বাঁচিয়ে রাখি।
বাঁচিয়ে রেখেছে আমাকে কে? কৃষ্ণ। আমার জন্ম দিয়েছে কে? কৃষ্ণ। আমার মারার মালিক কে? কৃষ্ণ। আমার সুখ দেওয়ার মালিক কে? কৃষ্ণ। আমার দুঃখ দেওয়ার মালিক কে? কৃষ্ণ। সমস্ত চাবিকাঠি গুলো কার হাতে আছে? ওই কৃষ্ণের হাতে রয়েছে, ছোট্ট বাঁশিওয়ালা, যাকে দেখে সারা ত্রিভুবন কেঁপে ওঠে। বলে প্রমাণ কি? মহাজন কীর্তনে বলছে, তব ইচ্ছা মতে জীবে জন্ম মরণ, তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, তব ইচ্ছা, তব মানে তুমি, তোমার তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ। হে কৃষ্ণ, তোমার ইচ্ছায় জীবের জন্ম, তোমার ইচ্ছায় জীবের মরণ। তাহলে বলছেন, স্বামী ছাড়া আমার কেউ নেই, আমার শ্বশুর ছাড়া আমার কেউ নেই, আমার ছেলে ছাড়া আমার কেউ নেই। তাহলে এ কথাগুলো মিথ্যা কথা? হ্যাঁ, কারণ আপনাকে বাঁচিয়ে রেখেছে ভগবান কৃষ্ণ। আপনি উদর পিণ্ডি পুদর ঘাড়ে চাপাচ্ছেন, খাচ্ছেন একজন আর ভোট দিচ্ছেন আর একজন, আর ঠিক না ভুল? বেঁচে আছেন কৃষ্ণের দয়ায়, আর সকলকার বলছেন এর জন্য আমি বেঁচে আছি, এটা ভুল? এই জন্য গীতাতে পরমেশ্বর ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দান করেছেন, গীতাতে পরমেশ্বর ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দান করেছেন পরিষ্কার। আত্মতত্ত্ব জ্ঞান মানে কি? আমি আত্মা, আমি দেহ নই, আমি আত্মা। এই কথাটা যেদিন বুঝতে পারবেন সেদিন থেকে হরিভজন শুরু হবে, নতুবা বেকার আসার যাওয়া সার হবে। এই সংসারে হরির আরাধনা ব্যতীত মানুষের জীবনের কানাকড়িও দাম নেই। ভগবানের সেবা পূজা যারা করবে না তাদের জীবনের কানাকড়ি দাম নেই। এটা নিয়ে না বাজাবার জায়গা নেই। ভগবানের সেবা পূজা বিনা মানুষের জীবনের কানাকড়িও দাম নেই। ভালো করে শুনে রাখুন, আজকের একটা জিনিস আপনারা ভালো করে শুনবেন। আজকের এই গলাবাড়ি গ্রামের সমস্ত মানুষজন যারা দূর থেকে শুনছেন, এখনো অনেকে কাছে আসেন নাই, ভালো করে শুনে রাখবেন। আপনারা এই জন্মগ্রহণ করেছেন, এরপর কি আপনাদের মৃত্যু আছে না নেই? মৃত্যু আছে। মরার পর কোথায় জন্মাবেন আপনি কি জানেন? কে জানেন? জানেন না। কিন্তু ভগবান গীতাতে বলছেন, যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত, আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধান। তাহলে মরার পর আমাদের আবার জন্ম হবে, সেই সময় কি জন্ম হবে আপনি জানেন? জন্ম কি শুধু মানুষ জন্ম আছে, আর কোনো জন্ম টন্ম নেই তো? কি জন্মটা মানে শুধু মানুষ জন্ম আছে, আর কোনো জন্ম টন্ম নেই তো? ঘুঘু দেখেছ ফাঁদ দেখো, ভগবানের মার দুনিয়ার বাপ। বলছে এই মানুষ্য জীবনে যদি ভগবানের সেবা না করা হয়, এই হাত দুটো সুন্দর হাত দিয়েছে ভগবান, দুটো ভগবানকে সেবা করবার জন্য, ভগবানের সেবা না করে যদি তুমি তোমার নিজের সেবা করো, দেশদশের সেবা করো, তাহলে পরমেশ্বর ভগবান এই ব্যাটারিটা খুলে নিয়ে একটা ছাগল কুকুর গাঁদা গরু হাঁস মুরগি বিড়ালের শরীরে ঢুকিয়ে দেবে। সেদিন যদি আমার ইঁদুরের শরীরে আমার আত্মাটা ঢুকিয়ে দেয়, তা সেদিন লোকে আমাকে কি বলবে? ইঁদুর বলবে। আমার আত্মাটা খুলে নিয়ে যদি বাঁদরের শরীরে ঢুকে দেয়, তার লোকে আমাকে কি বলবে? বাঁদর বলবে। আমাকে যদি টিকটিকের শরীরে আত্মাটা ঢুকিয়ে দেয়, আমাকে লোকে কি বলবে? টিকটিকে বলবে। হ্যাঁ, তাহলে দেখুন ভগবানের মার দুনিয়ার বার। বলে এরকম হলো কেন? বলে যেমন কর্ম তেমন। ভগবানের সেবা করবার সুযোগ দেয়া হলো, তুমি ভগবানের সেবাই করলে না, তাহলে ভগবান তোমার এমন সুন্দর দেহ দেবে কেন? কি ঠিক না ভুল? ভগবানের সেবার সুযোগ দিলেন ভগবান, আমি সুযোগের সদ্ব্যবহার করলাম। সুযোগের সদ্ব্যবহার করার প্রয়োজন আছে না নেই? সুযোগের সদ্ব্যবহার করতে হয় না তো? সুযোগের সদ্ব্যবহার মানে যারা ভগবানের আরাধনা করবে, শুনুন, ভগবান কৃষ্ণের যারা আরাধনা করবে
তারা চলে যাবে গোলক বৈকুণ্ঠে। আর যারা নিজের সেবা করবে আর দেশ দশের সেবা করবে তারা সোজা চলে যাবে নরক। তাহলে বুঝুন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে কি করে নরক যাবে? বলে চৈতন্য চরিতামৃত বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কাম মানে কামনা বাসনা। তা আমাদের মন কটা? একটাই মন। প্রত্যেকের কটা করে মন? একটাই মন। আর সেই মনে দিনরাত যদি ভোগ করার বাসনা থাকে, কামনা বাসনা চরিতার্থ হয়, সেই কামনা বাসনা চরিতার্থ করলেই, ভোগ করলেই সোজা নরক চালান দেওয়ার কথা শাস্ত্রে লেখা আছে। ভগবান পরিষ্কার বলে দিয়েছেন, আমি তোমার স্বাধীনতা দিলাম, তোমার সমস্ত চোখ কান নাক মুখ হাত পা ইন্দ্রিয়গুলো দিয়ে দিলাম, এখন তোমার স্বাধীনতা দিচ্ছি, তুমি যদি আমার সেবা করো তাহলে আমার লোকে যাবে, তুমি যদি দেবতার সেবা করো তাহলে দেবলোকে যাবে, যদি তুমি পিতামাতার সেবা করো তুমি পিতৃলোকে যাবে, যদি তুমি জীবের সেবা করো তাহলে ভূতলোকে জন্মগ্রহণ করবে, এবং পাপের জন্য তোমার নরক গমন হবে এবং সেখানে অনন্ত কোটিকাল পাপে তুমি পচে পচে মরবে, আর তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর নরক ভোগের পর তোমার কুকুর ছাগল গাধা গরু বিড়াল হাঁস মুরগি টিকটিকি গিরগিটি গাছপালা আদি তোমাকে জন্ম দেওয়া, তখন কি আমরা সুখী হব? তো সেই জন্য দাঁত থাকতে যারা দাঁতের মর্যাদা দেয় না, মনুষ্য জীবনের যৌবন থাকতে থাকতে যারা ভগবানের সেবা করে না, শরীরে বল শক্তি থাকতে থাকতে যারা ভগবানের সেবা করে না, তাদের জীবনের হাল এবং পরিণতি এইরকমই হয়। সেই জন্য ভগবান এতই দয়ালু, তিনি নাম রূপে জগতে এসেছেন, তিনি ধাম রূপে জগতে এসেছেন, তিনি বিগ্রহ রূপে জগতে এসেছেন, তিনি পরিকর রূপে জগতে এসেছেন, এবং তিনি তুলসী গঙ্গা ভাগবত রূপে জগতে তিনি বিরাজমান থেকে আমাদেরকে সুযোগ দান করছেন। তোমরা এই নাম ধাম হরিকথা কীর্তন ভগবানের সেবা এইগুলো নিয়ে তোমরা থাকো, এইগুলো ধরে যদি তোমরা থাকতে পারো তাহলে আমি তোমাদেরকে টেনে তুলে আমার ধামে চিরকালের। তাই যারা শুধু ভগবানের সেবা না করে সংসার নিয়ে পড়ে রয়েছে তারা নরক যাত্রা চলছে তাদের, আর যারা ভগবানের সেবা নিয়ে পড়ে রয়েছে তারা গোলক যাত্রা চলছে। এখন গোলক আর নরকের তফাত একটু বুঝতে পেরেছেন নিশ্চয়ই? গোলকে গেলে আর জন্মাতে মা মরতে আর হয়, গোলকে গেলে জন্মাতে আর মরতে আর হয় না, বারবার মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। শাস্ত্রে গীতাতে বলছে, ন তদ্ভাসয়েত সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যজ্ঞাত্যাদ নিবর্তন্তে তদ্ধ্যাম পরমং মম। কৃষ্ণ নিজেই চিন্ময় জগতের মহিমা বর্ণন করছেন, যেটা আমাদের আদি বাড়ি। এখানে যারা বসে রয়েছেন এখানে আপনাদের কারোর পারমানেন্ট বাড়ি নেই, যারা এখানে বসে রয়েছেন এখানে আপনাদের কারোর পারমানেন্ট বাড়ি নেই। পারমানেন্ট বাড়ি হলে আপনি পারমানেন্ট চিরকাল থাকতেন, কিন্তু আপনি থাকতে চাইলেও কি আপনাকে থাকতে দেওয়া হবে নাকি? আপনি যদি থাকতেন, ও হরে কৃষ্ণ, আপনি যদি থাকতে চান কিন্তু আপনি থাকতে পারবেন না। এইরকম ডান দিকে ছবিটা দেখুন, ডান দিকে ছবিটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এই যে গোলাকার একটা এর দেখতে পাচ্ছেন, এই টোটালটা হচ্ছে মায়ার জগৎ ব্রহ্মাণ্ড, আর এর উপরে রয়েছে দেখুন একটা বৈকুণ্ঠ, এই সিদ্ধলোক বিরোধে কারণ সমুদ্র লেখা রয়েছে দেখুন, এটা হচ্ছে একটা নদী, হ্যাঁ, বা সমুদ্র কারণ সমুদ্র, আর তার উপরে রয়েছে বৈকুণ্ঠ, তার উপরে অযোধ্যা, তারপর তারকাপুরী, তারপর মথুরা, তার উপরে আছে গোলক বৃন্দাবন। দেখুন কথাগুলো কিরকম লেখা আছে দেখুন, তাহলে এটা হলো মায়ার জগৎ, এখানে যারা থাকবে তাদের বারবার জন্মাতে হবে আর মরতে হবে, বারবার ঘর বর পাল্টাতে হবে, আর এখানে যারা ভগবানের সেবা পূজা আরম্ভ করে দেবে তাদের দেখুন এই পদ্ম ফুলগুলো রয়েছে দেখুন ডান দিকে, পদ্ম ফুল একটু দেখা যাচ্ছে, এই পদ্ম ফুলগুলো দিয়ে, অর্থাৎ এইগুলো ভক্তির রাস্তা, ভগবানকে পাওয়ার রাস্তা হচ্ছে এই চ্যানেলগুলো, এই ভক্তি রাস্তা দিয়ে তারা কেউ যেমন সাধন ভজন করবে তেমন লোকে চলে যাবে, কেউ যদি মারাত্মকভাবে ভগবানের একদম সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেবা করে তাহলে একদম গোলক বৃন্দাবনে চলে যাবে, তার থেকে যারা একটু লেভেলে তার নিচে লেভে পরপর পরপর এইভাবে তারা ভগবত দলকে চলে যাবে, আর এই বৈকুণ্ঠে চলে গেলে এখান থেকে আর কোনোদিন এই মায়ার জগতে আর ফিরে আসবে না, সেই যে আর কোনোদিন সে ফিরে আসবে না। তাহলে এই জন্য হরি ভজন করে, যেই জন কৃষ্ণ ভজে সে মনোযোগী, বারবার এই মাতৃগর্ভে জন্মানো আর মৃত্যুর থেকে ভগবানের ধামে চলে যাওয়াই চিরকালের জন্য, এটাই হলো বুদ্ধিমানের কাজ। সেই জন্য সাধুরা সর্বদাই কি করে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই কৃষ্ণ ভজন করাই হলো আমাদের জীবনের একমাত্র সার। বলে কেন? বলে কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে। তাই কৃষ্ণের নামটাই আমাদের পড়লেই আমাদের চিরকাল আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকবো। কিন্তু দেবদেবী ছিল না, কদিন আছে, দেবদেবীও পরে থাকবে না। তাহলে আমার বাঁচিয়ে রেখেছে কৃষ্ণ, আর আমি সেবা করছি কার? দেবদেবী। কৃষ্ণের সেবা করছি না, অতএব কৃষ্ণই আমার একমাত্র পিতা, কৃষ্ণই আমার আসল বাবা। আপনাদের এই টেম্পোরারি যে বাবা, হ্যাঁ, এই টেম্পোরারি বাবারা, বাবুরাম আমার আসল বাপ নয়, ও টেম্পোরারি বাপ। হ্যাঁ, এ ভুবন আমার আসল বাপ নয়, এসব টেম্পোরারি বাপ। কি বুঝলেন কি না? টেম্পোরারি বাপ বুঝতে পেরেছেন? কদিন আছে, পরে থাকবে না। যেমন কেউ নাটকে বাবা সাজে, নাটকে করি যদি বাবা সাজে, তো আড়াই ঘন্টার নাটক ভেঙে গেলে পাড়ার লোক কি তার বাবা বাবা বলে ডাকবে নাকি? হ্যাঁ, তাকে আর বাবা বলে ডাকবে না, তখন তার নাম হয়তো পেঁচো, এই পেঁচো, এই পেঁচো করে ডাকবে। কিন্তু যতক্ষণ স্টেজে অভিনয় করবে, তখন তাকে কি বাবা বাবা বলে অভিনয় করবে, ঠিক কি না? তা এইরকম সংসারে যে সমস্ত বাবা মা দেখা যাচ্ছে, ছেলে মেয়ে দেখা যাচ্ছে, এগুলো আসল সম্বন্ধ নয়, এগুলো নাটকবাজি। তাহলে প্রকৃত বাবাকে কৃষ্ণ। কেন? এই আত্মাটা কার থেকে এসেছে? কৃষ্ণের থেকে। দেখুন আত্মাটা কীরকম জিনিস, আত্মাটাই আগে অন্য শরীরে ছিল, এখন এই শরীরে আছে, আর পরে কোন শরীরে থাকবে? অন্য যে কোনো শরীরে, সেটা কোন শরীর আমরা জানি না, সেটা কোন শরীর আমরা কেউ জানি না। কিন্তু সেটা কেমনভাবে আসবে? ওই যেমন কর্মটি এখানে করবেন তেমন জন্ম। বুঝে গেল কি না? বলছে যেমন যেমন কর্ম করবেন তেমন স্বভাব তৈরি হবে না? হবে না। এখন এই সংসারে থেকে অনেকে মাছের ঝোল ছাড়া ভাত খেতে পারে, আছে না? এরকম সংসার আছে না? নেই। মাছ ঝোল ছাড়া ভাত ওপারে যাবে না, এরকম লোক আছে না? নেই। বলছে এই যে তুমি প্রতিদিন মাছ খাবে, মাছ খাবে, মাছ খাবে, মাছ খাওয়ার খুব ইচ্ছা আছে, শাস্ত্রে নিষেধ আছে মাছ খাওয়া, এটা আমরা জানি না। কি জীবনে কোনোদিন শুনেছেন এরকম? শাস্ত্রে নিষেধ আছে মাছ খাওয়া, শাস্ত্রে নিষেধ আছে মাংস খাওয়া, শাস্ত্রে সমস্ত আমাদের বলা আছে পেঁয়াজ, ডিম, রসুন, কাঁকড়া, এগুলো খেতে শাস্ত্রে নিষেধ করা আছে। তবু আমরা খাই কেন? না, ওই যে আমাদের বাপ চোদ্দ পুরুষ পরপর খেয়ে আসছে, সব কটা অন্ধ, আর আমি অন্ধের বেটা অন্ধ, কি ঠিক কি না? অন্ধের বেটা অন্ধ। আমার বাবার যদি চোখ থাকতো তাহলে সে আমাকে শেখাতো, আর আমাকে শেখালে আমি আর ওটা খেতাম না। তো আমার, আপনারা তো কেউ মাছ মাংস খেতে খেতে কি জন্মেছিলেন? কে মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে কে কে খেতে খেতে জন্মেছিলেন? না, আপনাকে গালে তুলে দেওয়া, খাই খাওয়ানো শেখানো হয়েছিল, কোনটাটি বলুন, সত্য করে বলুন, কে গালে তুলে দিয়েছিল? এই বাবা মা। তাহলে এরাই হলো আমার জীবনের সব থেকে বড় শক্তি, এরা আমার বন্ধু নয়। শুনলে অবাক হয়ে যাবেন এসব কথা, কি আমাকে নরকের দরজাতে টেনে নামিয়ে দিয়েছে জোর করে, এইগুলো খাও, হ্যাঁ, আর খেয়ে তুমি নরক যাত্রা শুরু করো। কেন? এটা তাদের দোষ নয়, তাদের অজ্ঞানতার দোষ। আমার পিতা মাতার কিসের দোষ মনে রাখবেন? কি অজ্ঞানতার দোষ। শাস্ত্রে এইসব কথাগুলো নিষেধ করা হয়েছে। এখন আপনি যদি আস্তে আস্তে কথা শুনবেন, আপনি দেখুন যেমন কর্ম তেমন ফল। আপনি প্রত্যেক দিন যদি মাছ খান, তো মাছ খাওয়ার একটা স্বভাব তৈরি হবে না? হবে না। হবে তো, যেমন স্বভাব সেই রকম অনুসারে শরীর পাবেন। ভগবান বললেন তুমি প্রত্যেক দিন মাছ খাচ্ছ, মাছ খাচ্ছ, মাছ ছাড়া তুমি খেতে পারো না, ঠিক আছে, আমি পরের জন্মে তোমার নদীতে একটা বড় মাছ করে দিলাম, সমুদ্রে একটা বড় মাছ করে দিলাম, তুমি এখন ধরো আর খাও, ধরো আর খাও, ধরো আর খাও, আর কোনো ব্যাপার নেই তোমার। এখন তো তুমি ধরে মেরে খেলে তোমার পাপ হবে, কিন্তু তখন তুমি যত মাছ ধরে খাও তোমার আর পাপ হবে। তাহলে ভগবান দয়া করেছে না করেনি? সত্য করে বলুন। এখন আপনি মাছ খেতে গেলে আপনার যতগুলো মাছ মারবেন ততগুলো আপনার হত্যা হবে, আর ততগুলো পাপ আপনার হবে। হরি বল, ওদিকে কি দেখছেন, এদিকে তাকান। এখন যতগুলো মাছ মারবেন ততগুলো পাপ হবে না? হবে না, সত্য না মিথ্যা? কিন্তু ভগবান দয়া করে পরের জন্মে যদি আমার মাছ জন্ম দিয়ে দেয়, আপনি যতগুলো মাছ ধরে খাবেন কোনোটা পাপ হবে না। তাহলে ভগবান দয়া করলো না করলো না? পাপের হাত থেকে বাঁচালো কি না? দেখলেন তো ভগবান কত দয়ালু। আপনি
এইসব জিনিসগুলো শাস্ত্রে শুনুন। এই যে অনেক লোক ধর্ম করে, কীরকম ধর্ম করে, ও মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন খাংড়া সব খাবে, বিড়ি খাবে, লুঙ্গি পরবে, বহু রকম সব করে যাবে, আবার ধর্মও করে যাবে। বলছি এটা হবে না, সব খাবো হরিনাম করবো এটা কখনো হবে না। ভালো করে জেনে রাখুন, এই খাওয়া একটা মারাত্মক জিনিস, এই খাওয়ার সঙ্গে ধর্মের কানেকশান আছে। ধর্মটা কি জিনিস? ধর্মটা হচ্ছে ভগবানকে ধরা, ভগবানকে ধরতে হবে। ভগবানকে ধরে অর্থাৎ ভগবানকে ধরবো কেন? হচ্ছে আত্মা বই যায় তো ধর্ম, আত্মা ছাড়া ধর্ম হয় না। আত্মা বই যায় তো ধর্ম, আত্মা ছাড়া ধর্ম হয় না। সেই আত্মাটাই কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণকে আরাধনা করতে হবে। তো সেই কৃষ্ণকে আরাধনা করতে গেলে এই শরীরটাকে আগে শুদ্ধ করতে হবে। ভালো করে শুনে রাখুন, আস্তে আস্তে কথা বলে না মা, এই কথা বলছো শুনে না। যদি ভগবানে কোনোদিন ফিরে যেতে হয় তাহলে অবশ্যই এই মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় শত্রু। আমরা মনে করি বোধ হয় ওই আমাদের ভিটামিন জোগাবে, ওই আমাদের শক্তি দেবে, ওটা না খেলে বোধ হয় রোগ হবে, এরকম আমাদের মনে ধারণা আছে না? নেই, মাছ মাংস না খেলে রোগ হবে, শরীর খারাপ হয়ে যাবে, ভিটামিন আর থাকবে না। আস্তে তো এই কথাটা যারা বলছেন তারা মূর্খ। এখন কলকাতাতে বড় বড় যত হাসপাতাল রয়েছে, পিজি নীলরতন সরকার হাসপাতাল, আইডি হাসপাতাল, বিভিন্ন রকমের হাসপাতাল আছে না? নেই। তা প্রত্যেক হাসপাতালে যদি 5,000 করে বেড থাকে তাহলে 10টা হাসপাতালে কত বেড আছে? 5×10=50,000 বেড আছে। তো চলুন আমরা গোলাবাড়ির কিছু লোক এই হাসপাতালগুলো ঘুরে দেখে আসি, ওই বেডগুলোতে কারা সব নিরামিষ লোকগুলো সব শুয়ে আছে না আমিষ লোকগুলো শুয়ে আছে দেখে আসি। কি গিয়ে কি দেখতে পাবেন আপনারা বলুন তো? তাহলে 50,000 বেড কারা দখল করে আছে? সব আমিষ লোকগুলো দখল করে আছে। তাহলে আমাদের আমাদের যে সিদ্ধান্ত সেটা ভুল, আমাদের সিদ্ধান্তটা পুরোপুরি ভুল। মাছ মাংস খাচ্ছে বলে মাছ মাংসের ভিতরে যে রোগগুলো রয়েছে, জীবাণুগুলো রয়েছে, সেগুলো আমার শরীরে ঢুকছে। তাহলে টাকা দিয়ে ওগুলো কিনে আনা হচ্ছে, সেইগুলো রান্না করে খাওয়া হচ্ছে, আবার সেই টাকা রোজগার করে ডাক্তারের গাদা গাদা টাকা দিয়ে আবার ওষুধ খেতে হচ্ছে। কি ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু শাকসবজিতে, শাকসবজি সাত্ত্বিক বস্তু, ভগবান গীতাতে বলে রেখেছেন যে সাত্ত্বিক বস্তু গ্রহণ করো, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তি আপুজচ্ছতি। পাতা ফল ফুল শাকসবজি যে আমাকে নিবেদন করে তার দেওয়া সেই বস্তু আমি আদর সঙ্গে গ্রহণ করি। তাহলে ভগবান কি খেতে বললেন গীতাতে আমাদের? কি খেতে বললেন বলুন? হ্যাঁ, আর যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে, এই পাতা ফুল শাকসবজি যারা গ্রহণ করে, দুধ ছানা আদি ঘি আদি এই সমস্ত যারা গ্রহণ করে, তাদের কি লাভ হয়? ভগবান গীতাতে বলছেন, গীতার কথা শুনবো, আমার কথা শুনলে আপনাদের কোনো লাভ হবে না। আজকের আমি মনে মনে আমি আমি বলছি মাছ মাংস খাওয়া নিষেধ, মাছ মাংস খাবেন না, আপনারা তখন বলবেন যে সজিনবাবু বলে গেছে। বলে সজিনবাবুর কোনো ব্যাপার নেই, সজিনবাবু কেন বলবে? বলছে গীতা ভাগ শাস্ত্র বলছে, আর সজিনবাবু সেই কথাটা তুলে ধরছে মাত্র। কি বোঝা গেল কথাটি? হ্যাঁ, কোথায় কোথায় বলা আছে সেই জন্য আমি শ্লোকগুলো বলে দিয়েছি। তাহলে পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তি আপুজচ্ছ, তাহলে কি খেতে বলেছে? পাতা ফল ফুল শাকসবজি। কে খেতে বললো বলুন? মানুষের খাদ্য কি? তাহলে শাস্ত্রে বলা আছে পাতা ফল ফুল শাকসবজি খেতে, আপনি খাচ্ছেন মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া। তো কোন শাস্ত্রে লেখা আছে মৎসং মাংসং ডিমং পেঁয়াজং জমি ভক্তি আপুজচ্ছতি? কোথাও লেখা আছে? তাহলে আপনি খাচ্ছেন কোন সাহসে? কে আপনাকে খেতে নির্দেশ দিয়েছে? এটা আপনার ইচ্ছা, আপনি ধরে মেরে খাচ্ছেন, এটা অন্যায়, এটা পাপ। এটা যদি করবেন তো কোনোদিন কোটি জন্ম ভগবানের কাছে ফিরে যেতে পারবেন না। এই জন্য সব খাবো ধর্ম করব, সব খাবো হরিনাম করব, এরকম শিষ্য হবে না। জানি না আমাদের ভুবনবাবু এখানটায়, আমাদের ভূপালবাবু কতগুলো এরকম মাছ মাংসের ডিম খেয়ে ঘর শিষ্য করছে আমি জানি না। হ্যাঁ, ঘরে খাও আর ঘরে আমার শিষ্য হয়ে যাও, এইরকম গুরুদেবের শিষ্য কখনো হবেন না। এরকম গুরুদেবের শিষ্য হবেন ও গুরু সময় চচ্চল করে সবাই শিষ্য আর গুরু সবাই একসঙ্গে নরকে চালান কিনা। সেই জন্য যে শিষ্য সাত্ত্বিক আহার গ্রহণ করবে না সেই শিষ্য করা উচিত না, তার দীক্ষা দেওয়া উচিত না। যে শিষ্য মাছ মাংস খায় সেটা হচ্ছে বাক্সা গাছের আগড়া জমি, শুনে রাখুন। যে শিষ্য তুলসীর মালা গলায় পরে না, যে শিষ্য নিরামিষ খায় না, তাকে যদি গুরুদেব দীক্ষা দেয়, তার ধাতে যদি হরিনামের মালা তুলে দেয়, সেটা ভীষণতম অন্যায়। ঠিক যেমন একটা বাক্সা ঘাসের আগড়া জমিতে যদি কেউ ধান ছড়িয়ে দিয়ে আসে,
বিস্তলা তৈরি করবার জন্য, কি ঠিক কাজ তো? বাক্সা ঘাসের উপরে ধান ছড়িয়ে দিয়ে আসা ঠিক বুদ্ধিমানের কাজ তো? বলুন আপনারা, ঠিক কাজ তো? তা চাষি, প্রকৃত চাষি যারা, ঠিক তারা কি করবে? ওই চষে চষে জমির আগে ঘাস মারবে, আলো আল দেবে, আল ছিটবে, সুন্দর জো করবে, একদম মাটিটা মনের মতো করবে, তারপর ধানটা ছড়াবে, ঠিক না ভুল? সেই জন্য এই সমস্ত গুরুর পাল্লায় পড়বেন না। এ ধান্দাবাজ গুরুর পাল্লায় পড়বে তো জীবন নষ্ট হয়ে যাবে, খুব সাবধান। আমি যদি আজকের গুরুগিরি করতাম না, আমি এখন সারা ভারতবর্ষ ব্যাপী অন্তত 2-10 হাজার শিষ্য করে ফেলতে পারতাম, বুঝলেন কি না? এত লোক আমার শিষ্য হবে বলেছিল, কিন্তু আমি সেই গুরুর আসনে বসি নাই। কিন্তু আমার ভুবনবাবুর বড্ড গুরু হওয়ার ইচ্ছা, সকলে গুরু গুরু করে চরণ ছাড়বে, আর উনি নাম যশ প্রতিষ্ঠার কাঙাল হয়ে যাচ্ছে, এটা শুভবুদ্ধির লক্ষণ নয়। এইরকম গুরুর শিষ্য হবেন না, ভালো করে শুনে রাখুন। ওনাকে বৈষ্ণব হিসাবে সম্মান করব, কিন্তু গুরু আসনে কখনো বসাবো না, আর কেউ বসাবেন না ওনাকে গুরু আসনে, পরিষ্কার শুনে রাখুন। ওনাকে কিভাবে সম্মান করব? উনি বৈষ্ণব, উনি শিক্ষা দিয়ে আমাদেরকে গুরুদেবের কাছে নিয়ে যাবেন। যিনি ভবপাড়ার কান্ডারি, তিনি কোথায় বসে আছেন? কলকাতা বাগবাজার গৌড়ি মঠ, ওই দেখুন পিছনে বোর্ড দিয়ে রেখেছে ভুবনবাবু, হ্যাঁ, ভক্তি শ্রী পরিব্রাজ মহারাজ, ওই সেই কান্ডারি ভুবনবাবু, তার সেনা, তার সৈনিক তার হয়ে প্রচার করছে। কিন্তু যখন উনি বলবেন আমি তোমার দীক্ষা দিয়ে দিচ্ছি, তৎক্ষণাৎ উনি জানবেন ধান্দাবাজ, ভালো করে জেনে রাখুন। উনি যদি আপনাকে টেনে নিয়ে আপনাকে শিক্ষা দেবেন, আপনাকে বোঝাবেন, শিক্ষা দিয়ে কোথায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে যেতে হবে? গুরুর কাছে নিয়ে যেতে হবে, ভালো করে শুনে রাখুন। সাধু নিয়ে যাবে গুরুর কাছে, বৈষ্ণব নিয়ে যাবে গুরুর কাছে, আর গুরু নিয়ে যাবে ভগবানের কাছে। তাহলে চ্যানেল আছে না? নেই, চ্যানেল বাই চ্যানেল এইরকম সিদ্ধান্তগুলো নিতে হবে। আর ওনাকে কীভাবে সম্মান করব? এনাকে শিক্ষাগুরুর সম্মান করব। দীক্ষাগুরু হলেই ওনাকে পরিত্যাগ করে দেবেন, যেদিন উনি দীক্ষা দিতে চাইবেন, আমি মাই খাইকে বলে যাচ্ছি, সেদিন ওনাকে পরিত্যাগ করে দেবেন, জানবে ইয়ে মরবে আমাকে মার। কিন্তু ওনার সম্মান করতে ভুলবেন না, ওনাকে আদর করবেন, সম্মান করবেন। কিভাবে সম্মান করবেন? কি গুরু হিসাবে? শিক্ষাগুরু। কি হিসাবে সম্মান করবেন? শিক্ষাগুরু। উনি আমাকে এই পথ দেখিয়েছেন, সারা জীবন ওনার চরণে আমি প্রণাম করব। কিন্তু যেদিন হরিনামের মালা আপনার হাতে ধরে দিতে যাবে, সেদিন জানবেন যে প্রভু মাই খাঁকিয়ে বলে গেছিল এটা ঘোরতর অন্যায়, এবং ইনি আমাকে বিপদে ফেলবেন। উনি তো নিজে পার হতে পারবেন কিনা সন্দেহ, বরং গুরুদেবের চরণে উনি অপরাধী হয়ে যাবে, বোঝা গেল কথাটি? সেই জন্য বাস্তব শিক্ষার কবলে না পড়লে, আমার কথাগুলো আমি কারোর ছেড়ে কথা বলি না, সারা জগতে সত্য কথা মাই খাঁকিয়ে বলে দেব, তাই এতে কী যায় আসে, কি ঠিক কিনা ভুল? হ্যাঁ, কারণ আজকের যদি আমি রাগ ঢাক করে বলি, তাহলে যদি আমি ঢেকে রেখে বলি, এ সত্য কথা মানুষ জানতে পারবে। তাই আজ আমি বহু হাজার লোকের শিক্ষাগুরু, কিন্তু আমি কারোর দীক্ষাগুরু নয়, আমি কারোর দীক্ষাগুরু নয়, কারণ সকলে আমাকে সম্মান করে, আদর করে, যত্ন করে, পূজা করে, প্রণামী দেয়, প্রণাম করে, তাতে কি কম হলো আমার? আমার সম্মান হয় না? হ্যাঁ, আজকের দেখুন এই যে গ্রাম বাংলাতে একটা রেওয়াজ আছে, ভালো করে শুনে রাখুন। এই মায়েরা, এই গ্রাম বাংলার সাধারণ মানুষ, এদের হৃদয়ে ভক্তি আছে, সেই ভক্তির সুযোগ নেওয়া যাবে না, সেই ভক্তির সুযোগ নেওয়া যাবে না, শ্রদ্ধার সুযোগ নেওয়া যাবে না। যেমন যদি কোনো বৈষ্ণব বাড়িতে আসে, তার পা ধোয়ানোটা উচিত, শিখে রাখুন, তার পা ধোয়ানো উচিত। কিন্তু কখনো থালা বা গামলায় করে ঘটি নিয়ে জল নিয়ে তার পা ধোয়ানো উচিত না, তিনি ধুইতে চাইবেন না। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, তিনি কখনো থালাতে পা ধুইতে চাইবেন না, আর যদি ধোয়, তাহলে জানবেন এনার মধ্যে অনেক নকল জিনিস ঢুকে পড়েছে, মান যশ প্রতিষ্ঠা ঢুকে পড়েছে, যে নিজে মরবে আর এই সরল শিষ্যগুলোকে মারবে। সেই জন্য ফার্স্ট ক্লাস ভাবে জেনে রাখুন, বলছে অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেণে নিরায়ণ বোঝে পুনশ্চ বিধিনা সম্যক গ্রাহেত বৈষ্ণবাদ। পুনশ্চ বিধিনা, পুনরায় বিধি আছে, যদি এরকম কোনো গুরুর পাল্লায় পড়ে যান, তাহলে ভয় পাবেন না, সেই গুরুকে পরিত্যাগ করবে তার বিধান আছে শাস্ত্রে। পুনশ্চ বিধিনা, পুনশ্চ বিধিনা মানে, পুনশ্চ মানে পুনরায়, বিধিনা মানে বিধি আছে, সম্যক মানে পুরোপুরি, গ্রাহয়েত মানে গ্রহণ করা, বৈষ্ণবাদ গুরু, পুনরায় শুদ্ধ বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার বিধান আছে, আর সেই গুরুকে পরিত্যাগ করবার শাস্ত্রে বিধান রয়েছে। তাই আমাদের শুনে রাখুন, অনেক সন্ন্যাসীরা যখন আসে, ত্রিদণ্ডী সন্ন্যাসী, যারা লাল বস্ত্রধারী সন্ন্যাস
গ্রহণ করে বসে রয়েছেন। তারা যদি এই গ্রামে আসে, আপনারা একবার গামলায় করে জল নিয়ে পা ধোয়াতে যাবেন, দেখবেন তারা কি বলে, তারা কি বলে জানেন? তারা বলে এই অধিকার একমাত্র শুধু কেবলমাত্র গুরুদেবের আছে। এই অধিকার একমাত্র কার আছে? একমাত্র গুরুদেবের আছে। সেই গুরুদেব বসে রয়েছেন এই ডান দিকে, দেখুন, যিনি বসে রয়েছেন সারা ভারতবর্ষের গৌড়ী মঠের গুরুদেব হচ্ছেন উনি, ওই বসে রয়েছেন যিনি সাক্ষাৎ গোরখ থেকে এসেছেন। তো আমরা সব তেলে ডোমা, আমরা আজকের হরিকথা বলছি কেন? আমরা আপনাদের হরিকথা কার হয়ে এসেছি? আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে, যাও গ্রামে গঞ্জে শহর নগরে প্রচার কর। আজ ভুবনপ্রভু আমাকে ডেকে নিয়ে আসছে কেন? তিনি ভগবানের বাণী প্রচার করছেন, তিনি ভগবানের বাণী প্রচার করার চেষ্টা করছেন, তিনি রথ করছেন, তিনি মন্দির করছেন, তিনি বৈষ্ণবদের ডেকে নিয়ে এসে মহোৎসব করছেন। এটা এর জন্য ভুবনপ্রভুকে অজস্র অজস্র ধন্যবাদ। তিনি আরও ভগবানের বাণী প্রচার করুক, সব করুক, ভগবানের বাণী প্রচার করে মানুষকে জাগরিত করুক, কাতারে কাতারে মানুষ তার কাছে আসুক। কিন্তু যেদিন সে হরিনামের মালা দীক্ষা দিয়ে হাতে তুলে দিতে চাইবে, সেদিন আপনি জানে রাখবেন যে এর মধ্যে নামচাষ প্রতিষ্ঠার বাসনা রয়েছে, এ নিজে মরবে আর আমাদেরকেও মারবে। তাহলে তার কাছ থেকে কী শিক্ষা নেবেন? কৃষ্ণ কথা শিক্ষা নেবেন, ভক্তির শিক্ষা নেবেন, প্রণাম করবেন, তাকে সম্মান করবেন, কিন্তু গুরুর আসনে কখনো বসাবেন না। আর গুরুর আসনে কোন গুরুর আসনে বসাবেন? সকালে বলুন কোন গুরুর আসনে বসাবেন? শিক্ষা গুরু। আর দীক্ষা গুরুর একমাত্র ক্ষমতা আছে হরিনামের মালা হাতে দেওয়া। বোঝা গেল? বলছে কেন, এবার শুনে নিন, প্রত্যেকটা কারণ দেখিয়ে দিয়ে যাচ্ছি। কেন দীক্ষা গুরুর একমাত্র ক্ষমতা আছে হরিনামের মালা হাতে দেওয়া? আপনারা সবাই বলুন তো, হরিনামটা কোথাকার বস্তু? এক কথা জোরে বলুন, হরিনামটা কোথাকার বস্তু? হরিনাম যদি গোলকের বস্তু হয়, তাহলে হরিনাম যদি গোলকের বস্তু হয়, তুমি কোন জগতের লোক? তুমি যে আমার হাতে হরিনাম দিচ্ছ, তুমি কোন জগতের লোক? তুমি মায়ার জগতের লোক। মায়ার জগতের লোক কি করে আমার হাতে গোলকের হরিনাম দিতে পারে? হরিনামটা তো গোলকের বস্তু। তাহলে গোলক থেকে ভগবান নিজে দুধ পাঠিয়েছেন, দেখুন, গোলক থেকে ভগবান কি পাঠিয়েছেন? দুধ পাঠিয়েছেন। হ্যাঁ, সেই জন্য কীর্তনে লেখা আছে, শুনে নিন, কীর্তনে বলছে রঘুনাথ দাস গোস্বামী বলছে, শুনে নিন, ন ধর্মং ন ধর্মং শ্রুতিগণ নিযুক্তং কিল কুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা মিহতনু শচী সুনং নন্দীশ্বর প্রতিশুতত্বে গুরুবরং মুকুন্দ প্রেষ্ঠত্বে স্মর পরমজস্রং ননমনঃ। কিছু বুঝতে পারলাম না। বলছে রঘুনাথ দাস গোস্বামী, যিনি গুরুপাদ পদ্ম, তিনি পরিষ্কার ঘোষণা করে দিচ্ছেন, বলছে কি, মুকুন্দ প্রেষ্ঠত্বে স্মর। মুকুন্দ কার নাম বলুন তো, জোরে বলুন, মুকুন্দ কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম মুকুন্দ। মুকুন্দ প্রেষ্ঠত্বে, প্রেষ্ঠ মানে কি? প্রেরণ করা। মুকুন্দ প্রেষ্ঠ মানে কি? মুকুন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যাকে পাঠিয়েছেন। মুকুন্দ প্রেষ্ঠত্বে স্মর, স্মর মানে তাকে স্মরণ কর। মুকুন্দ প্রেষ্ঠত্ব অর্থাৎ পরমেশ্বর ভগবান গোলক থেকে যে দূত পাঠিয়েছেন তাকে স্মরণ করো, তার চরণ স্মরণ গ্রহণ করো। মুকুন্দ প্রেষ্ঠত্বে স্মর পরম অজস্র ননুমনঃ, অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম করতে করতে তার চরণ কমল আশ্রয় গ্রহণ করে, তার কাছ থেকে এই গোলকের দূতের হাত থেকে হরিনাম গ্রহণ করো। যে কাজ, যে কাজ আমার গুরুদেবের হয়ে আমি করে যাচ্ছি, আমিও ভুবন প্রভুকে বলবো তুমি আমার গুরু ভাই, আমি যার শিষ্য ওই ভুবন প্রভু তার শিষ্য। তার নাম ওই বোর্ডে লেখা আছে, ভক্তি শ্রীত পরিব্রাজ গোস্বামী মহারাজ। সেই একমাত্র হরিনাম দেওয়ার অধিকার রয়েছে। তাই আমি আজকের কাতারে কাতারে ভক্তদেরকে বুঝিয়ে বুঝিয়ে বাগবাজার গৌরী মঠে নিয়ে যাচ্ছি, গুরুদেবের চরণ প্রান্তে ফেলে দিচ্ছি, যাও আমার মতো তেলডোঙা তোমাকে পার করতে পারবে না, আমি যেটুকু গুরুদেবের কৃপায় আমার চোখ খুলেছে সেই দিব্য জ্ঞান লাভ হয়েছে তোমাকে সেটা বোঝালাম, আর যে কাণ্ডারি তোমাকে পার করে নিয়ে যেতে পারবে সেই বিশাল জাহাজের নাবিক। সমুদ্র পার হতে গেলে নৌকায় পার হওয়া যায় না, জাহাজে পার হতে হয়, জাহাজে পার হতে হবে। আর সেই জাহাজের ক্যাপ্টেন কে? সেই গুরুদেবের নাম কি? ভক্তি শ্রীহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ। তাহলে জাহাজের ক্যাপ্টেন কে? কোন কোন সমুদ্র? ভব সমুদ্র। কোন সমুদ্র? ভব সমুদ্র। ভব সমুদ্রের পার করবার জন্য জাহাজের নাবিক হিসাবে কে এসেছে? ভক্তি শ্রীহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ। কে পাঠিয়েছেন তাকে? রঘুনাথ দাস গোস্বামী বলছে মুকুন্দ প্রেষ্ঠত্বে স্ম। মুকুন্দ প্রেষ্ঠ মানে কৃষ্ণের প্রেষ্ঠ। হ্যাঁ, গুরু কৃষ্ণ প্রেষ্ঠ জেনে রে, গুরু কৃষ্ণ প্রেষ্ঠ জেনে রে, গুরু কৃষ্ণ প্রেষ্ঠ জেনে।
কি বললেন? গুরু কৃষ্ণ শ্রেষ্ঠ জেনেরি। কি জানতে হবে? কি শিক্ষা দিলেন? গুরু কৃষ্ণ শ্রেষ্ঠ। এ কথার মানে কি? গুরু কৃষ্ণ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে পাঠানো। তাহলে কৃষ্ণ শ্রেষ্ঠ মানে কৃষ্ণ পাঠিয়েছেন। কে? গুরু। গুরুকে কে পাঠিয়েছেন? গুরুকে কে পাঠিয়েছেন? কোথা থেকে পাঠিয়েছেন? গোলক থেকে। তাহলে আমি গোলক থেকে আসি নাই, তাই আমি হরিনাম দিতে পারবো কি? তাহলে গোলক থেকে যিনি এসেছেন, গোলকের হরিনাম তিনি দিতে পারবেন। এখন ভুবনবাবু কি করবেন? ভুবনবাবুর কাজ হলো, আমি যে কাজ করে যাচ্ছি, আজ ভুবনবাবু আমার গুরু ভাই আমাকে ডেকে নিয়ে এসেছে, প্রভু চলো ওখানে মন্দির হচ্ছে, সবাই মিলে যেন ভগবানের পথে চলতে পারে। উনি গুরুদেবের সৈনিক হয়ে উনি ছুটছেন, আর আমিও গুরুদেবের সৈনিক হয়ে যুদ্ধ করছি। হ্যাঁ, তাহলে আমাদের সেনাপতিকে আমার গুরুদেব, সেনাপতির আন্ডারে আমরা সবাই যুদ্ধ করছি। কিসের বিরুদ্ধে যুদ্ধ করছি? কলির বিরুদ্ধে যুদ্ধ করছি, আর মায়ার বিরুদ্ধে যুদ্ধ করছি। কি ঠিক কি না? যারা করি কবলে পড়ে গেছে, মায়ার কবলে পড়ে গেছে, ভুবনবাবু আজ রথ তৈরি করছে। ওই ভুবনবাবু যদি ভগবানের সুখের জন্য রথ তৈরি করে, তাহলে বেটা বাঁচবে। আর যদি নামযশ প্রতিষ্ঠার জন্য করে, তাহলে কিন্তু শুভ লক্ষণ থাকবে। কার সুখের জন্য রথ? ভগবানের সুখের জন্য রথ। উনি এত গ্রামে গ্রামে প্রচার করছেন। এই ভুবনবাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে সবাই তো সংসার ভোগে মত্ত, সে তো ভিক্ষা করে করে ভগবানের জন্য কিছু কথার আয়োজন করেছে, করেছে কি না? সেদিক থেকে তার তুলনা নেই। কিন্তু গুরু আসনে যেদিন বসবেন, তার সমস্ত পরিশ্রম সব পায়খানা, সমস্ত তার জীবনটাই লাইফটাই বরবাদ হয়ে যাবে, যে গুরুচরণে অপরাধ হয়ে যাবে। আর গুরুচরণে অপরাধ হয়ে গেলে কি সর্বনাশ হয় দেখে নিন। বলছে যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাদ ন গতিকূত অপি। দেখুন মহাজন বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ কে? বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তিনি বলছেন যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ। আমরা কব যদি মনে করি পরিব্রাজ মহারাজ সেই বাগবাজারে বসে আছে, আমাদের কিছু দেখতে পাচ্ছে না, তার ভুল করবেন। সাক্ষাৎ গোলকের দূত, সাক্ষাৎ গোলকের দূত দেখে নিন সেই গুরুদেবের মহিমা। দু চারটে বলে দিচ্ছি, কারণ গুরুদেবের সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা খুলবে না, যে ওই ওই কালো মতো ওই লোকটা বসে রয়েছে, ওই এত পাওয়ারফুল বলে একই জিনিস বস্তু। কি বস্তু একটু দেখুন, গুরুদেবের পাওয়ারটা দেখে নিন। এক সময় এক শিষ্য প্রণাম করতে এসেছে, এক শিষ্য প্রণাম করতে এসেছে, তো সেই গুরুদেব তখন প্রণাম করে উঠেছে, তার বাড়ি সেই উড়িষ্যাতে। তো গুরুদেব বাগবাজার সে প্রণাম করছে, বলছে গুরুদেব বলছে বলে হ্যাঁ রে, তোর বাড়িতে সাই বাবার ফটো কেন রে? গুরুদেব তার বাড়ি জমেও যায়নি। দেখুন কি গোলকের দূত, তিনি অন্তর্যামী, তার সমস্ত শিষ্যের কার্যকলাপ তিনি জানেন না, জানেন না, এক্ষুনি দেখেনি। গুরুদেব এসে উড়িষ্যা থেকে এসেছে, গুরুদেব তার বাড়ি জীবনে যান নাই, সে প্রণাম করে উঠেছে, তখন বলছে তোর বাড়িতে সাই বাবার ফটো কেন রে? তো তখন আসতে উড়িষ্যা গুরুদেব আছে বাগবাজার, বাগবাজারে আছে গুরুদেব, আর প্রণাম করতে এসেছে, গুরুদেবের কাছে এসেছে, প্রণাম করেছে, গুরুদেব বলছে তোর বাড়িতে সাই বাবার ফটো কেন রে? তো সে তখন অবাক হয়ে গেছে, বলছে সাই বাবার ফটো কোথায়? আমি তো কোথায় আছে আমি জানি না। তো এইরকম অনেক দিন হয়ে গেছে, ও চিন্তা করলো গুরুদেব এরম করে বললো কেন, সাই বাবার ফটো আমার বাড়িতে সাই বাবার ফটো তো নাই, গুরুদেব এরম বললো কেন? ওমা তার দিন কত পরে কি হয়েছে, ওর নতুন পুরনো ঘরের দেয়াল ভেঙে এবার নতুন পাকা ঘর তৈরি করবে, যেখানে যে কোনো ঠাকুর বসানো ছিল, সেই ঠাকুর বসানোর ঠাকুর সিংহাসনের পিছনে একটা সাই বাবার ফটো পড়ে আছে। গৌর প্রেমানন্দ তখনও টনক নড়ে গেল সর্বনাশ। তাহলে আমি তো এখানে রয়েছে সাই বাবার ফটো, কে কবে কোথায় রেখেছে আমি নিজেও জানি না। হ্যাঁ, অথচ গুরুদেব আমাকে বলে দিল তোর বাড়িতে সাই বাবার ফটো কেন রে? আর সেইটা তখনও চিন্তা করলো সর্বনাশ, গুরুদেব সব জানি। হ্যাঁ, গুরুদেব সব জানি। দেখুন একটা লীলা বললাম, গুরুদেব কি বস্তু দেখুন। আর একটা বাড়িতে
আরেক সময় জগন্নাথ মন্দিরে গেছে গুরুদেব দর্শন করতে, এই যে পুরীতে আপনারা জগন্নাথ দর্শনে যান, আমি গুরুদেবের মহিমা বলছি, তিনি গোলক থেকে এসেছেন কিনা আর ভগবান কৃষ্ণ তাকে পাঠিয়েছেন কিনা আমি তাদের জ্বলন্ত প্রমাণগুলো আগে দিচ্ছি। হরিনাম নিতে হলে কার কাছ থেকে নিতে হবে সেটা জ্বলন্ত প্রমাণ এখানে নিয়ে নিন। এখন সেই জগন্নাথ মন্দিরে গুরুদেব গিয়ে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দর্শন করবার জন্য। আমরা অনেক সময় জগন্নাথ মন্দিরে যাই তো মন্দিরের দরজা খোলবার জন্য আমরা তার দর্শনের জন্য দাঁড়িয়ে থাকি না, থাকি না দাঁড়িয়ে থাকি। ভগবান মন্দির খুললে দর্শন করে তবে যাবো, এসেছি এত কষ্ট করে ভগবানকে দর্শন করে তবে যাও। এখন সেই দিন গুরুদেব শিষ্যদের নিয়ে কীর্তন করছে, দাঁড়িয়ে আছে, খুলবে এই খুলবে এই খুলবে, ছাড়া দু ঘন্টা হয়ে গেল জগন্নাথ মন্দিরের দরজা খোলে, জগন্নাথ মন্দিরের দরজা খোলে না। গুরুদেবের প্রচণ্ড রাগ হয়ে গেল, বর্তমান গুরুদেব হ্যাঁ খুব রাগ হয়ে গেল। শিষ্যদের বলছে এই চল চল আর জীবনে কোনো জগন্নাথ মন্দিরে আসবো না, আর জীবনে কোনো দিন আসবো না। আর সেখানে আঙুল তুলে জগন্নাথকে বলে আসছে, আমি আর জীবনে তোমার মন্দিরে আসবো না তোমার দর্শন করতে, তুমি যেদিন আমাকে ডাকবে আমি সেই দিন আসবো তোমার কাছে। একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চলে আসলো, একদম সোজা গাড়ি নিয়ে মঠে চলে এসেছে, মঠে চলে এসেছে। রাত্রেবেলা ঘুম থেকে উঠে সকালবেলা শিষ্যদের বলছে, এই গাড়িটা নিয়ে চলতো, একটু গাড়িতে গোটা কত ফলের ঝুড়ি টুড়ি নিত। তো বল গুরুদেব আপনি কোথায় যাবেন, বলছে গুন্ডিচা মন্দিরে যাবো চ। তো বলছে ফল কী হবে, বলে বলছি নে না দু ঝুড়ি ফল, দু ঝুড়ি তিন ঝুড়ি চার ঝুড়ি ফল নিয়ে নে। হ্যাঁ তো গুরুদেব যা বলছেন তাই, গুরুদেব এবার গাড়িটা নিয়ে এই দিক থেকে পশ্চিম দুয়ারে, জগন্নাথ মন্দিরের পশ্চিম দুয়ারে, অর্থাৎ সিংহ দরজা নয় ব্যাঘ্র দরজা, তাহলে দক্ষিণ পূর্ব দিকে আছে কি সিং, হ্যাঁ সিংহ দরজা, আর পশ্চিম দিকে আছে কি ব্যাঘ্র দরজা, আর দক্ষিণ দিকে আছে ঘোড়া দরজা, আর উত্তর দিকে আছে হাতি দরজা, আছে চামজিকে গেট, কি মনে পড়ছে? হ্যাঁ তো গুরুদেব কি করেছে, মানে পশ্চিম দরজার দিকে ব্যাঘ্র দরজার দিক দিয়ে এদিকে পাক খেয়ে ওদিকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে বেরিয়ে সোজা গুন্ডিচা মন্দিরে যান। ওদিকে গুরুদেবের গাড়ি যতক্ষণ ব্যাঘ্র দরজা পার হয়ে ওপারে ব্যাঘটা ঘুরিয়ে হাতি দরজার দিকে যাচ্ছে, তার আগে মন্দিরের বড় পূজারি জগন্নাথ দেবের পূজারি এসে গুরুদেবের সামনে হাত বাড়া দিয়ে বলছে, গুরুদেব আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, হ্যাঁ জগন্নাথ আপনাকে খুঁড়ি ডেকেছে, দেখুন সাক্ষাৎ জ্বলন্ত কাহিনী, এই কয়েক বছর আগের কথা, দাঁড়ান আপনি জগন্নাথ ভগবান আপনাকে ডেকেছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। গুরুদেব নামবে না বলে আমি যাবো না, বলছে না জগন্নাথ আপনাকে নিয়ে যাবে, আমাকে যেতে বলেছে। গুরুদেবকে গাড়ি থেকে নামালেন, গুরুদেব গিয়ে দর্শন করলেন, সেই ফলের ঝুড়িগুলি দিয়ে দিলেন। তাহলে আপনারা বুঝুন রাত্রে জগন্নাথের সঙ্গে গুরুদেবের কথা হয়েছিল না হয়নি, হয়েছে। গুরুদেব এতগুলো ফলের ঝুড়ি তুললেন কেন, এতগুলো ফলের ঝুড়ি গুরুদেব কেন তুললেন, গুরুদেবের সঙ্গে রাত্রে কথা হয়েছে, তাই সকালবেলা গুরুদেব দর্শনে যাচ্ছেন, বড় পূজারীকে দিয়ে ডেকেন, তুমি যেদিন ডাকবে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, তুমি যেদিন আমাকে ডাকবে সেই দিন আমি মন্দিরে আসব, এই সেই গুরুদেব। চলুন আরও প্রমাণ দিচ্ছি, তিনি গোলকের দূত কিনা, কার কাছ থেকে হরিনাম নিতে হবে। সজিনবাবু যদি ফোর টোয়েন্টির মতো আপনাদের হাতে হরিনাম তুলে দেয়, সজিনবাবু তোমাদের জীবনে কোনো দিন গোলক পার করে দিতে পারবে, ঠিক না ভুল? কিন্তু তার যোগ্যতা আছে, তার কাছে নিয়ে যেতে হবে। আমার আমার যেটুকু প্রাপ্য ভগবান আমায় দিয়ে দিচ্ছেন, অজস্র দেওয়া দিচ্ছেন আমাকে। চলুন এখন সেই গুরুদেব কি করেছে, একটা বাড়িতে একজন মহারাজকে নিয়ে বলছে, চলো আজকের ওই ওই জায়গায় একটু ঘুরে আসি। পুরীধামে তখন রয়েছেন, হ্যাঁ তিনি একসময় বড় পুলিশ অফিসার ছিলেন, বড় পুলিশ অফিসার ছিলেন, যিনি ওই উড়িষ্যাতে রয়েছেন। পুরীর মন্দির থেকে গুরুদেব সজ্জন মহারাজকে নিয়ে আর সেখানে যাচ্ছেন, তো তখন তিনি বিছানা শয্যা পায়, বিছানা শয্যা। তো গুরুদেব সেখানে গিয়ে বলছে, হরিনাম করছে, দেখছে সে প্রায় প্যারালাইসিসের মতো পড়ে আছে, কোনো সারা শব্দ নেই, মুখে বল নেই। তো গুরুদেব গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। হ্যাঁ যারা 40-45 মিনিট ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, এই করতে করতে মহারাজ পাশের মহারাজ বলছে, চলুন গুরুদেব চলুন, আর এতক্ষণ থেকে কী হবে? বলছে না এর কাছে আমার কিছু ঋণ আছে, এর কাছে আমার কিছু ঋণ আছে, একে শোধ করে দেওয়া দরকার আছে বলে যখন উনি কোনো এক মঠে ইনচার্জ ছিলেন, তখন ওই পুলিশ অফিসার ওনাকে একটু হেল্প করেছিলেন কোনো একটা বিষয়ে, হ্যাঁ এখন তার মানে বিছানা শয্যা। গুরুদেব তার কাছে গিয়ে এমন কীর্তন করলেন, ফুলের মালা দিয়ে তাকে আশীর্বাদ করলেন, সেই 45 মিনিট পরে যার 3 মাস অসার হয়ে পড়ে আছে, মুখে বল নাই, শুধু কানে একটুখানি যা শুনতে পায়, চোখে একটু দেখতে পায়, গুরুদেব তাকে হরিনাম করিয়ে, তার যতক্ষণ না তার মুখ খুলে হরিনাম করিয়েছেন ততক্ষণ তিনি শোনেন নাই।
এবং হরিনাম করালেন। হরিনাম করিয়ে তিন মাস যার কোনো সাড়া নেই তাকে হরিনাম করালেন, এবং হরিনাম করিয়ে চলে আসবার পর তার পরের দিনেই তিনি দেহ রাখলেন। তারপরে দিনে তিনি দেহ রাখলেন। গুরুদেব জানতেন ওর যাওয়ার টাইম হয়ে গেছে, ওর কাছে আমার একটু ঋণ আছে, ওটাকে ওর চিরকালের মতো শোধ করে দিতে হবে। তাহলে দেখছেন তিনি যে চলে যাবেন তার টাইম হয়ে গেছে, গুরুদেব কি করে জানলেন? তাহলে বুঝতে পারছেন আমাকে পার করার যিনি গোলক থেকে এসেছেন না আসেন নাই, তিনি অন্তর্যামী কিনা প্রমাণ পেয়েছেন? আরো গুরুদেবের প্রমাণ বলছি যে তারা অপ্রাকৃত জগৎ থেকে এসেছে কিনা। বহু লোক বহু টাকা দেয়, গুরুদেব তো টাকা হাতে গোনেন না, যা আসে সব শিষ্য ধরে মেয়েরা, ঠিক কিনা? গুরুদেবের কাছে গাদা গাদা টাকা আসে, হাজার হাজার লাখ লাখ টাকা গুরুদেব প্রণামে দিয়ে যায়। তো এক বড় সেবকের কাছে থাকে সব টাকা। একদিন গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে চতুর্ভুজ তোর কাছে কত টাকা আছে রে? তো তার কাছে আছে 5 লাখ। বলছে গুরুদেব লাখ 2 টাকা হবে? আরে জীবনে গুরুদেব একটা কাঁচা টাকাও গোনে না। আরে মিথ্যা কথা বলছি কেন, তোর কাছে 5 লাখ টাকা আছে। তো শিষ্য এরকম কম করে বললো কেন? কম করে বলেছে এই কারণে যে যদি সব টাকা বলে দেয় তো এটা গুরুদেব সেক্রেটারি আসলে বলে দেবে। গুরুদেব সেক্রেটারি জিজ্ঞেস করবে কত টাকা আছে, এই দরকার পড়েছে, ওই বিল্ডিং হবে, ওই বিল্ডিং হবে। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে গুরুদেব সরল চিত্ত সঙ্গে সঙ্গে বলে দেবে 5 লাখ টাকা সব নিয়ে চলে যাবে। আর গুরুদেবের তখন চিকিৎসার দরকার হবে, তখন আবার ফট করে কাম কম পড়বে। শিষ্য গুরুদেবের স্বার্থে একটু কম করে কেটে রাখার ধান্দা করেছে, বলে তোর কাছে 5 লাখ টাকা আছে। শিষ্য হো করে হাসছে। তাহলে কী করে জানলো গুরুদেব? আপনারা বুঝতে পারছেন গুরুদেব অন্তর্যামী কিনা, গুরুদেব সব জানে কিনা? তাহলে আমরা কোন গুরুদেবের চরণ কমল আশ্রয় গ্রহণ করে ভজন করছি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য এই জগতে কেউ একটু সাধু হলেই সঙ্গে সঙ্গে তার কাছ থেকে হরিনাম নিতে হবে, এই ভুল আপনারা সমাজের মানুষ কোনোদিন করবেন না। তার কাছ থেকে শিক্ষা লাভ করে গুরুর কাছে হ্যাঁ পৌঁছে যেতে হবে, এটাই হলো বুদ্ধিমানের কাজ। যে যদি এটা যদি সে করে, এবার ভুবন বাবু করলে ভুবন বাবু বাঁচবে, আমি করলে আমি বাঁচবো, তুমি করলে তুমি বাঁচবে, আমিও পার হব, তারাও পার হবে। আর এটা যদি আমি মাঝ রাস্তায় চোরের উপরে বাট পাড়ি, এটাকে কি বলা হয়? চোরের উপর বাট পাড়ি করা, মাঝ রাস্তা থেকে মেরে দেওয়া। হ্যাঁ, এ বড় ভয়ঙ্কর কাজ, এই ভুল যেন আমরা কোনোদিন না করি। হ্যাঁ হ্যাঁ, গুরু পরম্পরা ধারাতেই আমাদের আসতে হবে। এই গুরুদেব কোথা থেকে এসেছেন? একদম পরম্পরা ধারায় কৃষ্ণ থেকে এই গুরুদেব পর্যন্ত চ্যানেল রয়েছে। আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন, আজকের এখানে ভুবন বাবু যাদেরকে নিয়ে এসেছে ও তো আমার গুরু ভাই ভুবন বাবু, আমরা একই গুরু শিষ্য, জিজ্ঞেস করুন না, একই গুরু শিষ্য আমরা। তাহলে গুরুদেব বেঁচে থাকতে কে দীক্ষা দেওয়ার অধিকার কার আছে বলুন? আমার গুরুদেব বেঁচে থাকবে আমি দীক্ষা দিতে পারি? আপনারা কি বলেন, গুরুদেব বেঁচে থাকলে গুরু হওয়া যায়? গুরুদেব যার গুরু হওয়ার অধিকার দেবেন তিনি একমাত্র গুরু হতে পারবেন। বর্তমান গুরুদেব কিভাবে গুরু আসনে বসেছেন দেখুন, এই গুরুদেবের আগের গুরুদেব জহুরি জহর চেনে সরে চেনে কচু, ঠিক না ভুল? জহুরি জহর চেনে সরে চেনে কচু। আচ্ছা, বর্তমান গুরুদেবের যে কয়েকটা আরো অনেক লীলা রয়েছে, কয়েকটা কয়েকটা বললাম, তাতে কি মনে হলো উনি কি বস্তু একটু বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যাস। এই গুরুদেবের আগের গুরুদেব যিনি একাকি এনাকে গুরু আসনে বসার পারমিশনটা দিয়ে গেছেন, তিনি কি বস্তু এবার দেখেন তার কথা বলবো। তিনি আমি তার শিষ্য, হ্যাঁ, তার কাছে আমি প্রথম হরিনাম গ্রহণ করেছি, এই গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেছি। তো তিনি আমার ভক্তিস্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্টম বিশ্বপাত পরমশ অষ্টোত্তর শত শ্রীমান ভক্তিস্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, তিনি কিরকম ছিলেন দেখো। একসময় তিনি এলাহাবাদ একটা উৎসব চলছে, এক মাস কাল ব্যাপী উৎসব চলছে, বর্তমান গুরুদেবের আগের গুরুদেবের কথা বলছি, দেখুন তার ছবিটা তার পরে রয়েছে, দেখুন ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ, এখন দেখিয়ে খবর দেখিয়ে দাও তো ছবিটা দেখে সবাই তাকান, ওনার গুরু ওনার আগের ইনি ছিলেন। হ্যাঁ, ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ দেখুন, উনি আমার গুরুদেব। তো ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ কীরকম গোলকের দূত ছিলেন দেখে নিন, এইসব যতগুলো বসে রয়েছে পরপর, যাদের ছবিগুলো রাখা হয়েছে এসব পরপর পরপর চ্যানেল বা চ্যানেল গোলক থেকে এসেছেন। আর সিস্টেম আছে, যিনি গুরু আসনে বসে আছেন উনি যাকে গুরু আসনে বসার নির্দেশ দিয়ে যাবেন তিনি একমাত্র গুরু হতে পারবেন, আর দ্বিতীয় কারোর অধিকার নেই। ভালো করে শুনে রাখুন এটা, উনি যাকে পারমিশন দিয়ে যাবেন
কারণ জহরি জহরি জহর চেনে। যত শিষ্য থাক না কেন, গুরুদেব জানে কে একদম সেই 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 অমৃত বস্তু কার কাছে আছে, গুরুদেব জানে। এখন কি হলো ঘটনাটাই, একসময় এলাহাবাদে গুরুদেব এক মাস কালব্যাপী উৎসব চলছেন, ভক্তিসুর ভাগবত গোস্বামী মহারাজ সেখানেই রয়েছেন, ভক্তিসুর ভাগবত গোস্বামী মহারাজ সেখানে রয়েছেন। এমন সময় এক ঘটনা ঘটল, কি না, উৎসব ২৫ দিন হয়ে গেছে আর মাত্র ৫ দিন বাকি আছে। হঠাৎ গুরুদেব ভক্তিসুর ভাগবত গোস্বামী মহারাজ সেই মঠের ইনচার্জ সজ্জন মহারাজকে ডেকে বলছে, মহারাজ তুমি শোনো, তাড়াতাড়ি শোনো, তুমি কালকের ফ্লাইটে টিকিট কাটো, আমি কালকেই দিল্লি চলে যাব, কাল ফার্স্ট ভোরবেলা আমি দিল্লি চলে যাব। ঘটনাগুলো শুনবেন খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। উৎসব ২৫ দিন হয়ে গেছে আর ৫ দিন বাকি আছে। হঠাৎ সেই মঠের ইনচার্জ এলাহাবাদের ইনচার্জ সজ্জন মহারাজকে ডেকে ভক্তিসুর ভাগবত গোস্বামী মহারাজ বলছে, তুমি কাল ভোরেই ফ্লাইটের টিকিট কাটো, তুমি আমি এবং আমার সেবক তিনজনেই দিল্লি চলে যাব কাল সকালে। তো মহারাজ বলছে যে, মহারাজ যে গুরুদেব আর তো এখন ৫ দিন এখন উৎসব বাকি, আপনি এখন আমি যা বলছি তুমি তাই করো। গুরুদেব একবার বলে দিলে আর তার উপর কারো কথা বলা সত্যি। সজ্জন মহারাজ সঙ্গে সঙ্গে ফ্লাইটে টিকিট কাটলেন, প্লেনে করে টিকিট কাটলেন, ভোরবেলা তার পরের দিন ভোরবেলা ফ্লাইট ধরে গুরুদেব এবং তার শিষ্য এবং সজ্জন মহারাজ তিনজনেই চলে গেলেন। মহারাজ বুঝতেই পারলেন না গুরুদেব কেন এত চটজল দিয়ে এরকম ব্যবস্থা নিলেন। হ্যাঁ, তো মঠে চলে গেলেন, মঠে গিয়ে গুরুদেব তাঁর ঘরে ঢুকলেন এবং সঙ্গে সঙ্গে একজন সেবককে ডেকে বললেন, তুমি এখানে আমার এক শিষ্যা আছে কমলা শ্রীবাস্তব, তার নাম দিল্লিতে কমলা শ্রীবাস্তব, ওখানে এক্ষুনি ডেকে পাঠাও যে গুরুদেব এসেছে তোমাকে এক্ষুনি ডাকছে, গুরুদেব এসেছে তোমাকে এক্ষুনি ডাকছে। তো সঙ্গে সঙ্গে সেবক চলে গেলেন, হ্যাঁ গাড়িতে করে তুলে নিয়ে আসলেন, গুরুদেব এক্ষুনি তোমাকে ডেকেছে। সেই কমলা শ্রীবাস্তব সেখানে আসলেন, গুরুদেব চরণে প্রণাম করলেন, গুরুদেব বললেন বসো, এখানে বসে বসে তুমি শুধু হরিনাম করে থাকো, আমার সামনে বসে তুমি হরিনাম জপ করো, সারাদিন হরিনাম জপ। কমলা শ্রীবাস্তব সারাদিন গুরুদেবের সামনে গুরুদেবের ঘরে বসেই হরিনাম জপ করছেন। এই করতে করতে রাত ৮টা বেজে গেছে, তার ছেলে খুঁজে খুঁজে মঠে এসেছে, মা তুমি বাড়িতে যাবে না? বলে হ্যাঁ যাবো বাবা, এই গুরুদেব হরিনামটা করতে বলেছে, এই হরিনামটা করে দিয়েই যাবো। তো গুরুদেব তখন তার ছেলেকে বলছে যে, তুমি এক কাজ করো, তুমি কালকে তোমার কোথাও তুমি যেও না, বাড়িতেই থেকো, তুমি বাড়িতেই থেকো। তো তখন সেই ছেলেটা বলছে, না গুরুদেব আমার আমেরিকায় কালকের ফ্লাইট আছে, আমার সেখানে খুব অসুবিধা হচ্ছে, আমাকে কালকে চলে যেতে হবে, সেখান থেকে ট্রাঙ্কল এসেছে, আমাকে কালকে চলে যেতেই হবে। গুরুদেব বললে, তুমি কালকে থাকো, কালকে ট্রাঙ্কল করে জানিয়ে দাও, তুমি একটা বিশেষ অসুবিধার কারণে যেতে পারছো না। তো শিষ্য বললে, ওই ছেলেটা বলছে, না গুরুদেব আমার একটু ক্ষমা করবেন, আমার যেতেই হবে। আর গুরুদেব আর কিচ্ছু বলল, ও হরিনাম করে মাকে নিয়ে চলে গেল। মা যথারীতি বাড়িতে গেলেন, হরিনাম রেখে প্রসাদ পেয়ে শুয়ে পড়লেন। প্রত্যেক দিন মা ভোরবেলা উঠে আরতি করে, ঘণ্টা বাজে, সব কিছু হয়। পরের দিন বেলাতে খোকা ঘুম থেকে উঠে দেখছে যে মার আরতিও বাজেনি, ঘণ্টাও বাজেনি, কিছু বাজেনি, দরজাও দেওয়া, তো মার পথ ওঠে না। তো তাড়াতাড়ি দরজা খুলে দেখে না, মার গৌরবে মা। তখন ছেলেটা বুঝতে পারলো যে গুরুদেব কেন তাকে বসিয়ে হরিনাম করেছিলেন। সজ্জন মহারাজ তিনি বুঝতে পারলেন যে গুরুদেব ট্রেনে টিকিট কাটলে আসতে দেরি হয়ে যেত। হ্যাঁ, তখন সজ্জন মহারাজকে ডেকে গুরুদেব বলছে, তুমি আমার বলছিলে গুরুদেব এক্ষুনি ৫ দিন উৎসব বাকি আছে, ৫ দিন পরে যাব, তুমি বলছিলে ট্রেনে যাব। হ্যাঁ, আমি যদি ফ্লাইটে না আসতাম আমি এর উদ্ধার করতে পারতাম, আমি এর উদ্ধার করতে পারতাম। তাহলে গুরুদেব জানতেন তাঁর শিষ্যা কোথায়, তিনি এলাহাবাদে আছেন, তার শিষ্যা দিল্লিতে থাকে, সে তার কালকের অপ্রকটের দিন, সে কালকের দেহ রাখবে, মারা যাবে। গুরুদেব কী করে জানলেন বলুন আপনারা, কী করে জানলেন গুরুদেব? সেই গুরুদেব তাঁকে ঘরে ডেকে এনে বসিয়ে হরিনাম করিয়ে তার জীবনের শেষ কাজটা করিয়ে দিয়ে গুরুদেব তাঁর গুরুদায়িত্ব তিনি পালন করলেন। আর যিনি হরিনাম দিচ্ছেন তিনি প্রত্যেকটা যত যত শিষ্যের হাতে হরিনাম তুলে দিচ্ছেন, তার প্রত্যেকটা শিষ্যের কথা তিনি সব জানে না জানে না। আজকের যদি আমি আপনাদের হাতে আমার হরিকথা শুনে যদি আপনাদের ভালো লাগে, আমি যদি আপনাদের প্রত্যেকের হাতে হরিনামের মালা তুলে দিই, আমি আপনাদের অন্তর্যামী হয়ে প্রত্যেকের উদ্ধার করার ব্যবস্থা করতে পারবো? তাহলে এই জন্য
কেন যাত্রার কাছ থেকে হরিনাম নেব না? শিক্ষাগুরু হিসাবে আমাকে, আমার কাছে শিক্ষা লাভ করেছেন, আমাকে শিক্ষাগুরু হিসেবে প্রণাম করবেন বা আমাকে আদর যত্ন ভক্তি করবেন, কিন্তু কখনো হরিনামের মালারূপ দীক্ষা গুরু আসনে বসাবেন না। তাহলে আপনি ঠকবেন আর আমিও ঠকবো, দুজনেই নিরয়কামী হয়ে যাবো। কথাটি বোঝা গেল কি? সেই জন্য আজকের আমি এই গ্রামে এসেছি, গতবার এসেছিলাম ভুবন বাবু নিয়ে এসেছিল, এবারও এসেছি, বিপুল পরিমাণে ভক্তগণ এখানে প্রচার হোক, শুদ্ধ বাণী প্রচার হোক, এটাই আমি আশা রাখবো। তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, সকলে ভগবানের সেবা করুন, সকলেই হরিনাম সংকীর্তন করুন, কিন্তু বিড়ি খেয়ে মাছ খেয়ে এইভাবে ভগবানের আরাধনা করা যায় না। তুলসীর মালা যার গলায় থাকে না, বলছে নরক বাস হবে তার, কেউ তাকে আটকাতে পারে। বলছে তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাস্তা। তুলসীর হার না পরে যে ছার বৃথাই জনম তার, তাই নরকে নরকে বাস তার, আর তিলক ধারণ না করে যে জন বৃথাই জীবন তার। তাহলে বুঝতে পারছেন, তাহলে তিলক, এই তুলসী, এসবগুলো কা? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করে এসে তিনি তিলক ধারণ করে তুলসীর মালা গলায় পরে তিনি গুরুদেবের কাছ থেকে হরিনাম নিয়ে স্বয়ং ভগবান হয়েও তিনি এইরকম শিষ্য সেজে, ভক্ত সেজে তিনি আমাদেরকে দেখিয়ে গেলেন, তোমরা আমাকে দেখে শেখো, আমার পথে অনুগমন করো। কিন্তু মহাপ্রভু এইগুলো করলেন সাত্বিক আহার গ্রহণ করে, আর আমরা কী করছি? আমিষ আহার গ্রহণ করে। মহাপ্রভু করলেন কোনো নেশা না করে, আমরা করছি বিড়ি খেয়ে, কি ঠিক কি না? ঠিক কি না? তাহলে ভগবান যেগুলো আচরণ করেছেন আমরা সেগুলো আচরণ করছি না, তাহলে আমরা মহাপ্রভুর অনুগামী কী করে হলাম? মহাপ্রভু করছে এক আর আমি করছি আর এক, তাহলে আমি ভগবানের চরণ কোটি জন্মে পাবো এরকম করলেন? এই জন্য শুদ্ধ ভক্তি করতে শিখতে হবে। গোলাবাড়ি গ্রামে টেম্পোরারি ভক্তি চলবে, জাগতিক ভক্তি চলবে, লোক দেখানো ভক্তি চলবে, কিন্তু শুদ্ধ ভক্তি একমাত্র আখড়া হচ্ছে গৌড়ীয় মঠ। শুদ্ধ ভক্তির আখড়া কোথায়? গৌড়ীয় মঠ। তাই সকলে গৌড়ীয় মঠের সঙ্গে যোগাযোগ রাখুন, গৌরী মঠে আসা শিখুন, গৌরী মঠের চ্যানেলে যোগাযোগ রাখুন, আর ভুবন বাবুকে বলুন যে চলুন আপনার সঙ্গে আমরা কলকাতা বাগবাজার গৌরী মঠে এই গুরুদেবকে আজকের আলোক্যে দর্শন করলাম, সাক্ষাৎভাবে এই গোলকের দূতের চরণে হাত দিয়ে একবার প্রণাম করে আমার দুর্লভ মনুষ্য জীবন। আগামী একটা সুন্দর একটা ঘোষণা করে দিই।